যদি আপনি নিজেকে বদলাতে চান তাহলে আজকের এই ভিডিও অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য। আমি আপনাদের আজ 30 দিনের 30 ডেজ এর চ্যালেঞ্জ দেব। আর এই চ্যালেঞ্জ যেই যেই লোক অ্যাকসেপ্ট করবে, যারাই এই চ্যালেঞ্জকে করবে, ও দেখবে যে 30 দিন পর পুরোপুরিভাবে বদলে যাবে আর ওর পার্সোনালিটি পুরোভাবে একদম চেঞ্জ হয়ে যাবে। আপনাদেরকে সবার প্রথমে এই চ্যালেঞ্জকে নেওয়ার আগে এটা বুঝতে হবে যে আমাদের বডিতে কিছু এমন ইম্পর্টেন্ট জিনিস আছে যেটাকে যদি আমরা ঠিক করি তখনই আমাদের বডি এইরকম দেখতে লাগে। আমাদের পার্সোনালিটিতে একটা চমক আছে, আপনি যার সাথে মিশবেন, যার সাথেই কথা বলবেন, এই 30 দিনের পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের কথার ইফেক্ট পড়বে সামনের ব্যক্তিতে আর আপনারা ধীরে ধীরে ডেভেলপ হতে থাকবেন। দেখুন, সবার প্রথমে আপনি এটা বুঝুন বডিতে আমাদের কি কি পরিবর্তন করা জরুরি। সব থেকে জরুরি আমাদের পুরো ওভারঅল বডি, যেটাই আমাদের মাসেলস এসে যাবে, আমাদের পুরো বডি স্ট্রেংথ এসে যাবে। এরপর দ্বিতীয় জিনিস আমাদের ব্রেন, আপনার ব্রেনকে কিভাবে তেজ করবেন এটাও আজ আমি আপনাকে বলবো। থার্ড জিনিস হলো আমাদের চোখ, আমাদের চোখ শার্প হওয়া অনেক জরুরি, তেজ হওয়া অনেক দরকার, এটা আমি আপনাকে বলবো। এরপর নেক্সট জিনিস হলো আমাদের চুল, যদি আপনার হেয়ার ফল হচ্ছে, চুল জড়িত যে কোনো প্রবলেম হচ্ছে তাহলে সেটাকে কিভাবে সঠিক করবেন সহজ উপায়ে আমি আপনাকে বলবো। এরপর আমরা কথা বলবো স্কিনের ব্যাপারে, আমাদের ত্বকের ব্যাপারে, যেটাকে বেশিরভাগ লোক ভুলে যায়। তো একদম সময়কে না নষ্ট করে সবার প্রথম পার্টে আসি, যেটা হলো আমাদের বডি, মানে আমাদের মাসেলস, আমাদের স্ট্রেংথ। দেখুন, আপনাদের সবার প্রথমে কি করতে হবে, যারা তার বডিকে ঠিক করতে চান, অনেক বেশি মোটা আছেন, অনেক বেশি পাতলা আছেন, বডিকে মেনটেন করতে চান, তো আপনাদের ডেইলি ওয়ার্কআউট করা অনেক জরুরি ভাই। বেশি না, মাত্র 30 মিনিট প্রতিদিন ব্যায়াম করুন আর ওর সাথে প্রোটিনযুক্ত জিনিস খান। কিন্তু হ্যাঁ, একটা কথার খেয়াল রাখতে হবে, যখন প্রোটিনযুক্ত খাবার খাবেন তো ওটা আপনার পেটে হজম নাও হতে পারে, এটা প্রায় অনেকের সাথেই ঘটে। তো আমি আপনাকে একটা সলিউশন বলে দিই, একটা আসন আছে যেটাকে বলে বজ্রাসন। বজ্রাসন রোজ খাবার খাওয়ার পরে কেবলমাত্র 10 মিনিট এই পজিশনে বসবেন, যেটাই খাবেন পুরোপুরিভাবে হজম হয়ে যাবে এরকম করলে, আর পুরো বডিতে প্রোটিন যাবে, তো তখন বডি নিজে থেকেই তৈরি হতে থাকবে। তো এবার জেনে নিই ব্যায়াম আপনি কোনগুলি করবেন 30 মিনিটের মধ্যে। কেবল আপনাকে 3টি ব্যায়াম করতে হবে, পুশ আপ, পুল আপ আর স্কোয়াটস, মানে 3টি ব্যায়াম আপনি করবেন, 10-10 মিনিট এই 3টি ওয়ার্কআউট করতে হবে। 10 মিনিট আপনি পুল আপ করবেন, 10 মিনিট আপনি পুশ আপ করবেন, 10 মিনিট আপনি স্কোয়াট লাগাবেন, 30 মিনিট হয়ে গেল। রোজ করতে হবে, মাসেল সুন্দর সুডল গঠন হয়ে যাবে আপনার। এরপর কথা বলি আমাদের নেক্সট পার্টের, নেক্সট বডি পার্টের, যেটা হলো আমাদের ব্রেন। দেখুন, ব্রেনের তেজ হওয়া অনেক জরুরি, আমরা আমাদের ব্রেন থেকে যে কোনো কাজ করতে পারি। আপনারা দেখে থাকবেন ইন্টেলিজেন্ট লোকেদের কত ভ্যালু দেওয়া হয়, তো যদি আপনিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করতে চান তাহলে আপনাকে আপনার ব্রেনকে তেজ করতে হবে। ব্রেনকে তেজ করার জন্য অনেক সহজ কিছু জিনিস বলে দিই, যেটাকে আপনাদের সেবন করতে হবে। আপনাদের কদুর বীজ নিয়ে নিতে হবে। কদুর বীজ আপনারা মার্কেটে যাবেন তো ওখানে শুকনো কদুর বীজ অনেক সস্তায় পেয়ে যাবেন, ওটা আপনাদের নিতে হবে। আর ওর থেকে আপনাদের 10-15টি কদুর বীজ নিয়ে ওটাকে ভিজিয়ে সকালে উঠে ওটাকে খেয়ে নিতে হবে। তো আপনারা দেখবেন যে আপনার ব্রেন অনেক বেশি শার্প হতে থাকবে। ওর সাথে আপনাদের পাজল সলভ করা শেখা উচিত। অনেক পাজলস হয়, সুডোকো পাজলস হয়, রিউবিক্স কিউ পাজলস হয়, তো এই পাজলস গেমগুলি আমাদের ব্রেনকে তেজ করায় অনেক সাহায্য করে। তো লাগাতার 30 দিন এই জিনিস করে দেখুন, আপনাদের ব্রেন তেজ হবে। আর মনে রাখবেন, পামকিন সিডস মানে কদুর বীজ খেতে ভুলবেন না ব্রেন তেজ করতে চাইলে। এরপরে কথা বলি নেক্সট বডি পার্টের, যেটা হলো আইজ। যদি আপনি আপনার চোখকে স্বাস্থ্যবান রাখতে চান তাহলে অনেক সহজ উপায় বলবো একটা। আজকের সময়ে অনেক লোকেদের কম বয়সে চশমা লাগছে চোখে, তো চশমাকে কিভাবে চোখ থেকে নামাবেন, কিভাবে আপনার চোখকে এমন মজবুত বানাবেন, কিভাবে আপনার চোখকে এত তেজ বানাবেন যে আমাদের চশমা কোনোদিনই লাগবে না, তো কি করবেন আপনারা, অনেক ছোট্ট একটা ব্যায়াম বলবো। সকাল সকাল যখন আপনারা ঘুম থেকে উঠবেন তো আপনারা কি করবেন, ছাদে যাবেন আপনার বাড়ির আর দূরের জিনিসকে দেখার চেষ্টা করতে হবে। একদম সকাল সকাল আপনাদের এটা করতে হবে, যখন একটু দিন হয়ে আসবে আলোতে এই জিনিসটা ভালোভাবে কাজ করবে। একদম দূর অবধি দেখার চেষ্টা করতে হবে, যতটা দূর অবধি আপনারা দেখতে পারেন, আর যে জিনিস আপনারা দেখবেন ওটাকে মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আপনার চোখে, আপনার ব্রেনে ফোকাস করাকালীন চোখ দিয়ে ওটাকে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে 15 মিনিট অবধি এইভাবেই করতে হবে। আলাদা আলাদা জায়গাতেও পলক ফেলে আলাদা আলাদা ডাইরেকশনে দেখতে হবে। এর থেকে কি হবে, আপনার চোখে অনেক বেশি লাইট যাবে, যেটা আপনার চোখকে একটা সন্দেশ দেবে, আপনার ব্রেনকে একটা মেসেজ দেবে, যেটা থেকে আপনার চোখ অনেক ভালো থাকবে। যেটা আপনার চোখে চশমা লেগে থাকলে ওটার সময়ের সাথে সাথে চশমার নাম্বার কম হতে থাকবে। ওর সাথে আপনাদেরকে পালং শাক খেতে হবে। পালং শাকে হয় অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার চোখকে তেজ করার জন্য অনেক সাহায্য করে। তো যদি চান আপনার চোখকে তেজ করতে, খাবারে আপনি যোগ করে দিন সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি খাওয়া বাড়িয়ে দিন, আপনাদের চোখ অনেক বেশি তেজ হয়ে যাবে আর চশমা নামার সময়ের সাথে কম হতে হতে আপনার চশমা একদমই নেমে যাবে চোখ থেকে। নেক্সট আপনার বডি পার্টের কথা বলবো, যেটা হলো হেয়ার। আপনারা দেখবেন আজকের সময়ে অনেক লোকেদের হেয়ার ফল হচ্ছে,
চুল ঝরে পড়ছে, যেটা থেকে ওদের লুক অনেক বেশি খারাপ হয়ে যায়, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল অনেক বাজে ধরনের চিটচিটে হয়ে থাকে। তাহলে আপনার চুলকে কিভাবে হেলদি বানাবেন, চুলকে ভালো কিভাবে করবেন, এর জন্য একটা কথার আপনাকে খেয়াল রাখতে হবে। সবার প্রথমে যদি আপনি আপনার চুলকে ভালো করতে চান, তাহলে আপনাদের মেসেজ করতে হবে আপনার চুলে। কখন কখন মেসেজ করবেন চুলে বলে দিই। সপ্তাহে কমসে কম 2 দিন আপনাদের রাতে তেল লাগাতে হবে আপনাদের চুলে, তারপর হালকা হাতে মেসেজ করতে হবে। আর নেক্সট ডে যদি আপনারা পুরো দিন এই ওয়েলকে আপনার চুলে রেখে দিতে পারেন, তাহলেও এটি অনেক ভালো জিনিস। না করতে পারলে তাহলে কমসে কম 8 থেকে 9 ঘন্টা যতক্ষণ আপনারা ঘুমোচ্ছেন অতটা দেরি অবধি যদি আপনারা রাখেন, তো আপনাদের চুল অনেক বেশি ভালো হয়ে যাবে। এর সাথে একটা কথার খেয়াল রাখতে হবে, ডেইলি শ্যাম্পুর ব্যবহার করা যাবে না আপনাকে। যারাই স্নান করার সময় অল টাইম মানে প্রতিদিন শ্যাম্পুর ব্যবহার করে, তো ওটি আপনাকে করা যাবে না। প্রতিদিন যদি আপনারা শ্যাম্পুর ব্যবহার করতে থাকেন, তাহলে আপনার চুল অনেক বেশি পাতলা হতে থাকবে। কেননা আমাদের চুলের যে স্কিন হয়, চুল ওটি আলাদাভাবে ওয়েল ছাড়ে, যেটা আমাদের ন্যাচারালভাবে বেরোয় চুলের গোড়া থেকে। আর যদি ওটিকে আমরা প্রতিদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি, তাহলে আমাদের যে চুল আছে ওটি খারাপ হতে থাকবে। আর সাথে খেয়াল এটাও রাখবেন যে যদি আপনার বডিতে ভিটামিনসের মাত্রা সঠিক থাকে, তাহলে আপনাদের চুল আপনি আপ হেলদি হয়ে যাবে। অনেক রকম ফুডস আছে যেখান থেকে আপনারা ভিটামিনস পেয়ে যাবেন, তাই খাবারে আপনি এক বাটি ডাল অবশ্যই রাখবেন। এছাড়াও খেতে পারেন গাজর, পাকা টমেটো, হাঁস বা মুরগির মাংস, সামুদ্রিক মাছ, শসা, মটরশুঁটি, ওটস, ক্যাপসিকাম, পনির বা দুধের মতো জিনিস খাবারে যোগ করলে চুল তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে এবং চুল ঘন, লম্বা, মজবুত তৈরি হবে। এরপর কথা বলি আমরা আমাদের থার্ড পার্টের, যেটা আমাদের পুরো ওভারঅল বডিরই কথা, কিন্তু এতে কথা বলতে চলেছি আমাদের স্কিনের। দেখুন, যদি আপনি আপনার স্কিনকে ভালো মসৃণ বানাতে চান, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে সহজ উপায় হলো কমসে কম আপনারা 4 থেকে 5 লিটার পানি রোজ পান করবেন। ওর সাথে একটা সব থেকে বড় ভুল যেটা আপনারা করছেন, যেটা করাতে আপনাদের স্কিন অনেক খারাপ হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, ওটি কি হয়, আপনারা প্রতিদিন সাবানের ব্যবহার করেন। অনেক লোক, বরং 99% লোক কি করে, যতবার স্নান করতে যাবে প্রত্যেকবার তার পুরো বডিতে সাবান লাগাবে, সাবানের ব্যবহার করবে। আপনারা এটা জেনে অবাক হবেন যে সাবানে এত কেমিক্যালস হয় যে যদি আপনারা প্রতিদিন আপনার স্কিনকে সাবান দিয়ে ধুবেন, তো আপনার স্কিন খারাপ হতে থাকবে। যদি আপনি আপনার স্কিনকে ভালো বানাতে চান, তো আপনাকে অল্টারনেট সাবানের ব্যবহার করতে হবে। মানে যদি আজ আপনি সাবান দিয়ে স্নান করেছেন, তো নেক্সট ডে আপনারা সাবান দিয়ে স্নান করবেন না, আপনারা হালকা জল দিয়ে বা হালকা গরম জল দিয়ে স্নান করে নিন। তাহলে এমনিই আপনার বডি ভালোভাবে ক্লিন হয়ে যাবে, আপনাকে আর কিচ্ছু করার দরকার পড়বে না। তো অল্টারনেটিভ সোপের ব্যবহার করুন, যেদিন আপনারা সাবানের ব্যবহার করবেন না, শুধুমাত্র আপনার ইন্টিমেট এরিয়াকে আর আপনার আন্ডার আর্মসে সাবান লাগিয়ে নেন, তো আপনাদের বডিও খারাপ হবে না আর সাথে আপনাদের স্কিন, আপনাদের ত্বক বেঁচে থাকবে সাবানের ক্ষতিকর ক্ষার থেকে। তো এই নিয়মেই ব্যবহার করুন, একদিন সাবানের ব্যবহার করতে হবে আর একদিন করা যাবে না, আর যেদিন করবেন না ওই দিন কেবল আপনাদের ইন্টিমেট এরিয়াতে আর আপনার আন্ডার আর্মসে সাবান লাগাতে হবে, আর পুরো বডিতে সাবান লাগাবেন না। আপনি দেখবেন যে কিছু দিনেই, শুধুমাত্র 1 মাসের ভেতর আপনার স্কিন অনেক ভালো হয়ে যাবে ন্যাচারালিভাবে, আর আপনাদের যে ফেস, আপনাদের যে পুরো বডি শাইন করতে থাকবে, স্কিন আপনাদের চকচকে হয়ে যাবে। এই ভিডিওতে যে যে জিনিস আপনাদের বললাম, 1 মাস ট্রাই করুন আপনারা, 1 মাস পর একদম পরিবর্তন, একদম চেঞ্জ হয়ে যাবেন। আপনার লুক চেঞ্জ হয়ে যাবে, আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। অনেক লম্বা ভিডিও তৈরি করলাম, বন্ধুদের সাথে শেয়ার করলে আমাদের সাহায্য হবে। আর এই ধরনের যদি আপনি আরও ভিডিও দেখতে চান, তো স্ক্রিনে আপনি অনেক রকম ভিডিও দেখতে পাচ্ছেন, যে কোনো ভিডিওতে ক্লিক করে আপনারা এখান থেকে ভিডিওকে দেখতে পারেন। ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।